السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى وقوله واصبر لحكم ربك فإنك بأعيننا وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر وألقيت عليك محبة مني ولتصنع على عيني. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেন, শোনেন এবং সব কিছুকেই, সমস্ত সৃষ্টি জগৎকে তিনি পরিবেষ্টন করে রয়েছেন। তার জ্ঞানের বাইরে, তার দেখার বাইরে, তার চোখের আড়ালে কোনো কিছুই অস্পষ্ট হতে পারে না বা লুকাতে পারে না। যিনি দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে জ্ঞানী, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, যা আমরা দেখি না, আলামুল গায়ব বা আলিম, আলেম গায়বের অদৃশ্যের জগৎ, তা সম্পর্কেও তিনি আলেম জ্ঞানী। ওয়াস শাহাদা, এবং যা কিছু আমরা প্রত্যক্ষ করি, দেখতে পারি, তাও তিনি দেখেন এবং জানেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনিও মানুষ ছিলেন, মানুষ এবং রসুল, বাশারা রসুলা, হাল কুনতু ইল্লা বাশারা রসুলা। কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও যে আমি একজন রসুল, মানুষ, বাশারান মানুষ, রসুল মানব সন্তান, আদম সন্তান, বাশার মানুষ এবং রসুল ছাড়া আর কিছু নয়। সুতরাং মানুষ চোখের সামনে যা কিছু থাকে তা দেখে, যা কিছু তার সামনে হাজির তাই হাজির, আর যা কিছু তার মানুষের চোখের আড়ালে তা হচ্ছে গোপনীয়, অস্পষ্ট। তাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। নবীও হাজির নাজির ছিলেন না। নবীকে যারা হাজির নাজির বলে তারা শিরকি আকীদা রাখে। নবী হাজির মানে সব জায়গায় হাজির, একজন নবী প্রত্যেকটি জায়গায় হাজির, আর নাজির মানে সব কিছুই দেখেন যিনি। এই গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন গুণ। আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সব জায়গায় হাজির, সত্তার দিক থেকে নয়। সত্তার দিক থেকে তিনি মহান আরশে, মহান রব, মহান আরশে সমুন্নত সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। জাতের দিক থেকে নয়, বরং জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, দেখার দিক থেকে, শোনার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির বলা যেতে পারে। নাজির মানে প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষকারী, সব কিছুর ওপর নজর যার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখেন, তার মহান আরশের ওপরে সমুন্নত থেকেই সব কিছুকে তিনি দেখেন। কোনো কিছুই অস্পষ্ট নয় তার ওপর। কিন্তু এটা কোনো মানুষের গুণ যদি বলেন যে নবী হাজির না, যে তা আল্লাহর সাথে শরিক করা হইল, বড় শিরক। সুতরাং এসব শিরকি আকিদা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা বুঝে গেছি আলহামদুলিল্লাহ, যেগুলো শিরক, আর যারা বুঝতে পারেনি, সংশয় রয়েছে, তাদের বোঝার চেষ্টা করা উচিত কোরআন এবং হাদিসের আলোকে, ওহির আলোকে। আর যারা জেনে গেছেন, তারা আপনজন, মুসলিম জাতি, দেশবাসী, এলাকাবাসী, তাদেরকে সহি আকিদার সঠিক বিষয়ের দাওয়াত দেবেন। না হলে এরকম শিরকি আকিদা যদি থেকে যায়, কোনো আমল কবুল হবে না, কোনো আমল টিকবে না, সমস্ত জ্বলে ছাই হয়ে যাবে। শিরক হচ্ছে আগুনের মতো, আর আমলগুলি কাঠ লাকড়ির মতো, জ্বালানির মতো। এই শিরকে জ্বলে শেষ হয়ে যাবে। লাইন আশরাক তালাই আহবাতার না আমালক। হে নবী, তুমিও যদি শিরক করো, তোমার আগে সমস্ত নবীকে এই কথা বলা হয়েছে যে কোনো নবীকে যদি শিরক করো, লাইহাবা তার নাম আলো, তাহলে তোমার আমল সর্বনাশ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল যেন শিরক থেকে, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক দর্শের পর্ব হচ্ছে অষ্টম পর্ব, আট নম্বর।
বিষয়বস্তু আল আকীদাতুল ওয়াসিতিয়া নামক কিতাব প্রখ্যাত ইমাম মুজাদ্দিদ সংস্কারক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সে কিতাব আল আকীদাতুল ওয়াসিতিয়ার ব্যাখ্যা বিশ্লেষণ শরহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হবে সেটা হচ্ছে মহান আল্লাহর দুটো চোখ রয়েছে, চোখ আছে এবং দুটো চোখ আছে। চোখের প্রমাণ কোরআনে কেরিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে এবং দুই চোখের প্রমাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু আল্লাহর মতো, যেমন আল্লাহ কার মতো যদি আপনাকে জিজ্ঞেস করা হয় তো কি কারোর সাথে তুলনা করবেন? আল্লাহ নিজের মতো, হ্যাঁ আল্লাহর সত্তা আল্লাহর মতো। কোন সৃষ্টির সাথে যেমন জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে তুলনা নেই, তেমনি গুণাবলীর ক্ষেত্রে কোনো তুলনা নেই। আল্লাহ রাব্বুল চক্ষু আছে আল্লাহর চক্ষুর মতো, যেমন উপযোগী হয় মুনাসিব হয় রাব্বুল আলামিনের জন্য তেমন চোখ রয়েছে, কিন্তু চোখ আছে। হ্যাঁ তিনি চোখবিহীন না, চোখবিহীনকে অন্ধ বলা হয়, এক চোখ যদি না থাকে তো কানা বলা হয়। এবং দাজ্জালকে চেনার একমত, দাজ্জাল তো দাবি করে আসবে যে আমি আল্লাহ রব, তাই না? তো দাজ্জালকে চেনার যেই উপায়টি বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা হচ্ছে যে দেখো ইন্না রব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন কানাও না অন্ধ না, আর দাজ্জাল হবে আওয়ার কানা হবে, কানা দাজ্জাল। সুতরাং কানা দেখে চেনে নেবে যে যতই আল্লাহ বলুক নিজেকে আর যতই কিছু আল্লাহর কাজ করে দেখাই, বৃষ্টি বর্ষণ করাচ্ছে আর সাথে সাথে দেখাচ্ছে ফসল হয়ে যাচ্ছে, সাথে সাথে একজনকে কবর থেকে উঠিয়ে জীবিত করে দেখিয়ে দিচ্ছে, ধোকা খাবে না। হ্যাঁ এসব ছাড় ওই মারদুদ শয়তানকে দাজ্জালকে দেওয়া হয়েছে, এতে প্রতারিত হবে না, সে রব নয়। তাহলে বাতিলকে চিহ্নিত করা, দাজ্জালকে চিহ্নিত করা একমাত্র উপায় বলা হয়েছে দাজ্জাল হচ্ছে কানা আর রব কানা বা অন্ধ নন, তাহলে রবের চোখ আছে। এই ক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কোরআনে কারিমের তিনটি আয়াত পেশ করেছেন, একটি আয়াত যথেষ্ট, কোরআন আয়াতেও যদি না থাকতো না হাদিসেও থাকে, একটি হাদিস প্রমাণ করার জন্য যথেষ্ট আল্লাহ, হ্যাঁ কোনো গুণ বা আকীদার বিষয়, কিন্তু তিন তিনটি আয়াত রয়েছে। ভাষ্যকার বলছেন আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ, ইসবাতুল আইনাইন লিল্লাহি তাআলা, মহান আল্লাহর জন্য দুই চোখের প্রমাণ। দেখুন কোরআনে কারিমে মহান আল্লাহ কি বলেন, সূরা তুর আয়াত নম্বর 48 বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াসবির লি হুকমি রব্বিক, হে নবী তোমার প্রতিপালকের ফয়সালার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। তোমার রবের যে ফয়সালা হয় সেই ক্ষেত্রে কি করো? ধৈর্য ধারণ করো। ফয়সালা তোমাকে সুখ দিতে পারে আবার দুঃখিত করতে পারে, আল্লাহর ফয়সালা কখনো আপনার পক্ষে হয় বিপক্ষে হয়, সৃষ্টিগত ক্ষেত্রে কখনো আনন্দদায়ক কোনো কিছু ভাগ্যে জুটে, এ তো খুশির খবর, সবাই খুশি হবে, ধৈর্যের প্রশ্ন ওঠে না, তখন শুকরিয়া আদায় করতে হবে মমিন বান্দাকে। কোরআন এবং হাদিস এটাই শিখিয়েছে যখন আপনার আনন্দের বিষয় কিছু দেখবেন আপনার নিজের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে, ভোগের সামগ্রীর ক্ষেত্রে, দিন দুনিয়ার ক্ষেত্রে যে কোনো আনন্দদায়ক কিছু দেখবেন বা পাবেন তখন কি করবেন? সাকারা শুকরিয়া আদায় করবেন, এটা আপনার ফাকানা খায়র আল্লাহ, এটা আপনার জন্য কল্যাণকর হবে। লাইন সাকার তুম লাজিদান্নাকুম, শুকরিয়া আদায় করে আল্লাহ বাড়িয়ে দেবেন। আর মমিনের যখন সামনে কোনো কষ্টদায়ক কিছু আসবে, আল্লাহর ফয়সালে হয়েছে এমন কিছু যা আপনার জন্য পার্থিব ক্ষেত্রে কষ্টদায়ক, আপনার জানের কোনো ক্ষতি, হ্যাঁ অথবা ধন সম্পদের ক্ষয়ক্ষতি, ছেলে মেয়েদের পরিবারের ক্ষয়ক্ষতি, এক কথায় যে কোনো শোকের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, এই ক্ষেত্রে কি করতে হবে? সাবারা ধৈর্য ধারণ করতে হবে মমিনকে। ফাকানা খায়র আল্লাহ, যদি ধৈর্য ধরতে পারে তাহলে সেটা তার জন্য কি হবে? কল্যাণকর হবে। ওয়ালাইসা যালিকা ইল্লাল মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মমিন ছাড়া, মুসলিম ছাড়া এই শান্তি আর পৃথিবীর কোনো কেউ পায় না। মমিনের সুখ হলো শান্তি খুশি, আর দুঃখ হলো শান্তি। আজাবান লে আমরের মমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি স্মরণ করেছে যার অংশগুলি কেটে কেটে ফাঁকে ফাঁকে আলোচনা বলে, আজাবান লে আমরের মমিন, মমিনের বিষয়টি বড় বিস্ময়কর বিষয়।
পরে আশ্চর্যের বিষয়, ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার সারা জীবনের সবটাই হচ্ছে মঙ্গল আর মঙ্গল, কল্যাণ আর কল্যাণ। ইন আসাব ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন মুসলিম ছাড়া কেউ পায় না, না হিন্দু, না ইহুদি, না খ্রিস্টান, না নাস্তিক, না বেদিন, হ্যাঁ কেউ পায় না এটা, না রাজা, ইমানবিহীন যদি রাজা হয় তাও পায় না, ইমানবিহীন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ পায় না পৃথিবীর, এই শান্তি একমাত্র মুমিন। পথের ফকিরও যদি হয়, সর্বহারাও হয়, কিন্তু ইমানদার সৎকর্মশীল মুমিন সত্যিকার যে মুমিন হইতে পারবে, ফরজ ওয়াজিব আদায় করা মুমিন, হারাম নাজায়েজ থেকে বাঁচে এবং ইমানের প্রতি সত্যি তকদিরের প্রতি বিশ্বাস আছে, তকদিরের ক্ষেত্রে অধৈর্য হয়ে যাওয়ার জাতিতে মুমিন মুসলিম সে পাবে কখন শান্তি, মানে হাহাকার নেমে আসবে কষ্ট পেলে, কোথায় ধৈর্য তার। এই জন্য খাঁটি মুমিন সত্যিকার যদি মুমিন হতে পারে, ওয়ালাইসা যালিকা ইল্লাল মুমিন, মুমিনই এই সুখ শান্তি হাসিল করতে, সুখেও সুখী দুঃখেও সুখী। সুবহানাল্লাহ। ইন আসাবাতু সাররা, যদি তার সামনে আসে সুখের বিষয়, সে সুখ শান্তি পেয়েছে, ভোগের সামগ্রী পেয়েছে যা আনন্দিত করে তাকে, খুশির খবর, সাকার আশুক্রিয়া দেখে ফাঁকা না খেয়ে আল্লাহ। ওয়াইন আসাবাতু দররা, আর যদি কষ্টদায়ক কিছু ক্ষতি হয়েছে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সাবার ধৈর্য ধারণ করে ফাঁকা না খেয়ে আল্লাহ, এটাই তার জন্য কল্যাণকর হয়। কত যে নেকি ধৈর্য ধরায় পেলেন এই বিপদাপদে, হ্যাঁ আর নিয়ামত পেয়েছেন, ভোগও করছেন আর সুখও করছেন, আনন্দও করছেন, শুকরিয়া আদায় করার জন্য নিয়ামতে বেড়ে গেল আর শুকরিয়া একটি এবাদত, সে এবাদতের মহা পুরস্কার পেলেন, শাকেরিনও পুরস্কার পায় আর সাবেরিনও পুরস্কার পায়, শুকরগুজারও পুরস্কার পায় কৃতজ্ঞ যারা আল্লাহ, আর সাবেরিন যারা ধৈর্যশীল তারাও পুরস্কার পায়, মহা পুরস্কার রয়েছে বরং সাবেরের জন্য। এমনি যাই তহমলে আমি সবার, যাই হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ ধৈর্য ধরতে বলেছেন, তাইফে গিয়েছেন, লাভ হয়েছে না, হ্যাঁ কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে, অসবের লেহক রবের এটাই ফয়সালা, ওখান থেকে মার খেয়ে ফিরতে হবে, ওহদে দাঁত শহীদ হবে, মাথা আহত হবে, আর সাথী সঙ্গী 70 জনকে হারাবে, কষ্টদায়ক নয়, মানুষ হিসাবে সবার জন্য কষ্টদায়ক, এটা কেউ বালা মুসিবতকে বলবে না যে আমার খুব সুখ হয়েছে, কষ্ট, কিন্তু কষ্ট হইলো মুমিনের এই কষ্ট হালকা হয়ে যায় একেবারে যখন ধৈর্য ধারণ করতে পারে। ধৈর্য ধারণের স্তর রয়েছে ইমানের স্তর হিসাবে, যার যত ইমান মজবুত তার ধৈর্য তত মজবুত। তোমার রবের ফয়সালার সামনে ধৈর্য ধারণ করো, ফাইন্নাকা বি আয়ুনিনা, কারণ নিশ্চয় তুমি আমার চোখের সামনে রয়েছে, আমি তো দেখছি তোমাকে, তোমার শত্রুদেরকেও দেখছি, যখন আমার চোখের সামনে তুমি, তো চোখের সামনে থাকতে থাকতে দুশ্মনের হওয়ালা করে দেবো, হ্যাঁ যে তোমাকে নিয়ে যা ইচ্ছা তাই করবে। এই জন্য জুলম অত্যাচার হলেও নবী করিম সাল্লামকে মারার বহুবার চেষ্টা করেছে মক্কার কাফেরেরা, ইহুদিরা বহুবার চেষ্টা করেছে, আর উৎখাত করার চেষ্টা করেছে মদিনা থেকে, চারিদিক থেকে যত আরব কাফের গোত্র ছিল খন্দকের যুদ্ধের বেলা সব যুক্তি করে এসেছে, এবার কিছুই রাখবো না এবারে মুসলিমদের, মদিনায় একজন মুসলিমকে রাখবো, নিশ্চিহ্ন করে দেব। কিছু করতে পেরেছে? কিছুই করতে পারেনি, নিশ্চিহ্ন হয়ে গেছে ওই সব জাতি, জি ইতিহাসের পাতা থেকে এমন হয়ে চলে গেছে তাদের নাম নেওয়ার বংশ পরম্পরা কেউ নেই, যে আমার বংশে ছিল ওই গেতফান, ওই ছিল মুসাইলা মাক্কাজাব, আর ওই ছিল আবু জাহাল আবু লাহাব, ওই বংশের লোক আমি, এই কথা বলারই লোক নাকি। আয়নে না, নিশ্চয় তুমি আমার চোখের সামনে রয়েছে, আইননের জমা হচ্ছে আয়ন আর ঐয়ুন, দুটো জমা হয়, এটা হচ্ছে জমা কিল্লাত, একটা হচ্ছে জমায় কসরাত, বা একটা হচ্ছে জমা সালেম আর একটা হচ্ছে জমা তাকসির, তো এটা হচ্ছে জমা কিল্লাত, বে আয়ন আমার চোখের সামনে, যেহেতু আমার চোখের সামনে এখানে না বহু বচন রয়েছে, সেই জন্য বহু বচন মানে এই নয় যে দুইয়ের বেশি চোখ, দুইয়ের বেশি চোখ হ্যাঁ মানুষের হয় না, আল্লাহরও নেই, অন্য আয়াতে আসছে দুই চোখের কথা, কিন্তু এখানে বহু বচন কেন বলা হলো, দ্বি বচন কেন বলা হলো না, বা এক বচন কেন বলা হলো না, এই জন্য যে না আমার ক্ষেত্রে এক বচন ব্যবহার হয়নি, বহু বচন ব্যবহার হয়েছে, ওটা হচ্ছে গ্রামাটিক্যাল বিষয়, হ্যাঁ গ্রামার এটা না হোক, যখন যার সাথে সম্পৃক্ত করা হচ্ছে চোখকে তাকে বহু বচন ব্যবহার করা হবে, না আমাদের
শাব্দিক অর্থ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন নিজের সত্তার ক্ষেত্রে বহু বচন প্রয়োগ করেছেন, সেটা তাজিমের জন্য, বড়ত্বের জন্য, মহত্বের জন্য। এবং দুনিয়ার বড়রাও বহু বচন ব্যবহার করে। রাষ্ট্রপতি কোনো ঘোষণা করলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমি সিদ্ধান্ত বলে না, হ্যাঁ প্রধানমন্ত্রী তার ভাষণে বলে আমরা এই করতে চেয়েছি বলে না, বলে না আমরা ইলেকশনে আমরা যদি জিততে পারি আমরা এই করব, আমি এই করবো বলে না কিন্তু। তো এইগুলো যখন মানুষ এটা নেতা হইলেই বলতে পারে, রব্বুল আলামিন আসমান জমিন সব কিছুর মালিক, তিনি বহু বচন ব্যবহার করেছেন। কোরআনে কারিমে বহু আয়াতে বহু বচন ব্যবহার হয়েছে, অনেকেই অনুবাদগুলো বাংলার বহু বচন দিয়ে তর্জমা করেছে, অনেকে বিভ্রান্তি শিকার, আরে আল্লাহ আবার বহু বচন করতেই, হ্যাঁ আল্লাহর ক্ষেত্রে বহু বচন কেন, এ বুঝে না। সেই জন্য যে কথাটি এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ফাইন নাকা বি আনবি, তুমি আমার চোখের সামনে আছো। তো আল্লাহ বলছে আমার চোখের সামনে, তো আল্লাহর চোখ আছে না নেই? চোখ না থাকলে কি কারো বলা হয় যে চোখের সামনে? শেখ সালিল ফজান ভাষ্যকৃতি বলবেন যে কোনোদিন কোনো জায়গায় শুনেছেন যে আমি পাহাড়ের চোখের সামনে আছি? শুনেছেন বুঝে? কারণ পাহাড়ের চোখ নাই, সেজন্য পাহাড়ের চোখের সামনে বলা হয় না, পাহাড়ের চূড়ার সামনে আছি বা ওই এই এইখানে আছে ওখানে আছে এটা বলা যাবে। আমি ইসলামিক সেন্টারের চোখের সামনে আছি চলবে? নাই সেজন্য বলা যাবে না, কিন্তু যার চোখ আছে তার ক্ষেত্রে বলা যাবে। তো আল্লাহ রাব্বের চোখ আছে আসলে, হাকিকি চোখ, রূপক অর্থে নাই, সেই জন্য বলা হয়েছে। আল্লাহ বলছে যে আমার চোখের সামনে তুমি আছো, সুতরাং আমি তোমার হেফাজত করব। তখন রক্ষণাবেক্ষণ নেন, চোখও আছে আর আল্লাহর চোখের সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ করছেন, হেফাজত করছেন, করবেন, জি এই কথা বোঝানো হয়েছে। দ্বিতীয় আয়াত দেখেন, ওহামাল্লাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, আমি তাকে আরোহণ করালাম, উঠালাম, আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, কাকে, কার ঘটনা? নূহ আলাইহিস সালাম, কারণ পানি জাহাজ তৈরি করেছিলেন নিজেকে আল্লাহর হুকুমে এবং নিজের অনুসারী মমিনদেরকে, আর তার সাথে জোড়া জোড়া পশু পাখি উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহর হুকুমে। তো ওই জাহাজের কথা, পানি জাহাজের কথা বা নৌকার কথা বলা হচ্ছে, যা নূহ আলাইহিস সালাম নিজ হাতে তৈরি করেছিলেন। হামালনাহু, তাকে উঠিয়েছিলাম, আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, আলওয়াহ লৌহনের বহু বচন, লৌহন মানে হচ্ছে কাঠ, তক্তা, আমরা তক্তা বলি আঞ্চলিক ভাষায়, আপনারা ব্যবহার করেন তক্তা? জি হ্যাঁ, তক্তা কাঠ। আর লৌহন মানে ফলক হয়, ফি লৌহি মাহফুজ, সুরক্ষিত ফলক। দোসর দেশার বহু বচন, হ্যাঁ দোসর বলা হয় কি লোককে, কাঁটাকে, পেরেককে, কাঁটা ছোট হোক আর বড় হোক গেল দোসর দেশার। তো নৌকা যে তৈরি হয় কি দিয়ে তৈরি হয়? কাঠ লাগে, হ্যাঁ আর কাঠগুলি জড়াবার জন্য পেরেক লাগে, কাঁটা লাগে। তো মহান আল্লাহ বলছে যে আমি তাকে উঠিয়েছিলাম, আরোহণ করিয়েছিলাম নূহ আলাইহিস সালাম কি আলা যাতি আলওয়াহ, এমন নৌকায় বা এমন জাহাজে যা ছিল যাতি আলওয়াহি ও দুসুর, কাঠ এবং পেরেক বিশিষ্ট, হ্যাঁ বা পেরেক নির্মিত, যাই বলে যা কাঠ এবং পেরেক দিয়ে নির্মিত ছিল। তাজরিবে আয়নে না, যেই পানি জাহাজ বা নৌকা চলছিল, চলমান হয়েছিল, বে আয়নে না আমার চোখের সামনে, এই যে আমার চোখের সামনে আল্লাহর চোখ আছে বলে বলা হচ্ছে, বে আয়ন আমার চোখের সামনে তার জাহাজ চলছিল, সে জাহাজ কি কোনো ডুবতে পারে? যে জাহাজ কি আল্লাহ দেখছেন আমার চোখের সামনে, চালাও আমার চোখের সামনে, ঠিক না? দেখেন সাধারণ মানুষ, আপনি আপনার বাচ্চারা যখন খেলনা ঘরে খেলাধুলা করছে আর চোখের সামনে আপনি সজাগ আছেন, কে কোন দিকে যাচ্ছে, কি করছে না করছে, তো কোনো অ্যাক্সিডেন্টের ভয় আছে? খেলছে আপনার চোখের সামনে, বেশি কিছু রিস্কি কোনো কিছু করতে গেলে এই থাম, তাই না? সমুদ্র বিচে গিয়ে আপনার চোখের সামনে একবার সজাগ হয়ে আছেন, আপনার বাচ্চারা খেলাধুলা করছে, কোনো ভয় আছে যে ডুবে যাবে? কারণ আপনার চোখের সামনে। কিন্তু যখনই গাফেল হবেন, আর মানুষ গাফেল হয়, তখন বাচ্চারা ডুবে যায় অনেক সময়, এদিকে আরামে আমোদ ফুর্তি করছে, বাপ মা এদিকে বাচ্চা ডুবে বসে আছে। আল্লাহ বলতে চেয়েছেন যে আমার চোখের সামনে, আমার যখন এই জাহাজ চলছে, না জাহাজ ধ্বংস হবে, না জাহাজের যাত্রীরা ধ্বংস হবে, সবাই সুরক্ষিত, যতই বন্যা হোক না কেন সবাই সুরক্ষিত। তাজরিবে আয়নান, এই জাহাজ চলবে, বে আয়নান আমার চোখের সামনে, জাজা আল লেমান কানা কফির,
এই জাহাজ আমি তৈরি করেছি এক জাতিকে রেহাই দেওয়ার জন্য, রক্ষা করার জন্য, আর এক জাতিকে কাফের যারাই ছিল, হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে ধ্বংস করার জন্য। তাই আল্লাহ বলছেন যে এ ছিল প্রতিদান স্বরূপ লেমান কানা কুফের, ওই সব লোকদের জন্য যারা কুফরি করেছিল বা যার সাথে কুফরি করা হয়েছিল। কুফের নূহ আলাইহিস সালামের সাথে কুফরি করা হয়েছে, নূহ আলাইহিস সালাম মের হেফাজতের জন্য, নূহ আলাইহিস সালামকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল জাহাজ তৈরি। লেমান কানা কুফের, যার সাথে কুফরি করা হয়েছিল তাকে তার বদলা স্বরূপ প্রতিদান স্বরূপ তাকে রক্ষা করার জন্য। যখন বন্যা আসবে তো বন্যা হচ্ছে এমন এক বন্যাই হোক, আর আসমানি জমিনে কোনো দুর্যোগ হোক, বালা মুসিবত হোক অথবা আগুন হোক, আসল যে আল্লাহ যেই প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন সেটাই না করবে, যদি ব্যতিক্রম কোনো আল্লাহর অর্ডার না হয় তাহলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, আগুনকে কিছু আল্লাহ না বলে আগুন জ্বালিয়ে দিত। ও চেনেন না কে ইব্রাহিম, কে মুসা আর কে মোহাম্মদ, কিচ্ছু চেনেন না চেনে। সেই জন্য আল্লাহকে স্পেশাল এক অর্ডার দিতে হলো, সৃষ্টিগত অর্ডার, ইয়ান আর কোন ইবারদান, এই আগুন তুই কিন্তু জ্বালিয়ে দিস, তোকে এই কাজে সৃষ্টি করেছি, কোন ইবারাত, এখন ঠান্ডা হয়ে যা। ইব্রাহিমের ক্ষেত্রে ও সালাম আলা ইব্রাহিম, আবার এত ঠান্ডা না যে ফ্রিজ করে দিয়ে মেরে দিস আবার ঠান্ডাতে, ও সালাম আন, আর সহি সালামত, নিরাপদ রাখ ইব্রাহিমকে, তখন আগুন ঠান্ডা হয়ে গেল। খাস অর্ডার, কেন নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে হয় খাস অর্ডার করতে হয় যে সবাই ডুববে, কিন্তু ডুববে না বা নূহ আলাইহিস সালামের সাথে মুমিনরা ডুববে না, আর না হলে জাহাজ তৈরি করতে হয়, এবং জাহাজ তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জিম্মায় হেফাজত নিচ্ছেন যে আমার চোখের সামনে জাহাজ চলছে। জাজা আন, এই প্রতিদান স্বরূপ বদলা স্বরূপ লেমান কানা কুফির, ওই সব লোকদের জন্য অর্থাৎ নূহ আলাইহিস সালামের জন্য আর নূহ আলাইহিস সালামের অনুসারীদের জন্য যাদের সাথে কুফরি করা হয়েছে, কাফেররা কুফরি করেছে, ওদেরকে ধ্বংস করা হয়েছে, এদেরকে নাজাত দেওয়া হয়েছে। সূরা কামার আয়াত নম্বর 13 এবং 14। তাই বলছেন শেখ সালেহ ফৌজান যে ফাআলনা বিনূহ আলাইহিস সালাম, আমি নূহ আলাইহিস সালামের সাথে এই কাজটি করেছি, মানে নূহ আলাইহিস সালামের জন্য এই নৌকা তৈরি করিয়েছি, ওবি কওমি, এবং তার জাতি মুমিনদের সাথে, মা ফাআলনা মিন ইনজাইহি, তাকে পরিত্রাণ দিয়েছি এবং তার প্রতি যারা ঈমানদার হয়েছিল, ওয়া ইগরাকহিম সাওয়াবাল লিমান কানা কুফিরা বিহি, এটা প্রতিদান স্বরূপ ওই ব্যক্তির যেই ব্যক্তির সাথে কুফরি করা হয়েছে, অর্থাৎ ঝোলে যে শেখা হয়েছে নূহ আলাইহিস সালামের সাথে যে কুফরি করা হয়েছে, ওয়াজহেদা আমরো, এবং তার নির্দেশকে অস্বীকার করা হয়েছে, অমান্য করা হয়েছে, আর তিনি হচ্ছেন যাকে আছে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। এখানে তাহলে এখানে দলিল হচ্ছে আমার চোখের সামনে এই পানি জাহাজ চলবে, তো আল্লাহর চক্ষু আছে। তৃতীয় আয়াত সূরা তোহার আয়াত নম্বর 39, ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মূসা আলাইহিস সালামের কিসসা কাহিনী, আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছি, যে দেখে সেই এমন ভালোবাসে যে ও খেয়ালে আসে না যে ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউনের দরবার কত লোক থাকে, এটা আমাদের দেশে মহাজনের দরবারের শেষ নেই। তাহলে একটা যদি রাজা হয় তো রাজার কত দরবারের লোক, কারো তো এটা খেয়াল আসতে পারে, ফেরার নয় ভুলে যেতে পারে যে এত লোককে খুন করলাম কিসের জন্য, রাজত্ব রক্ষা করার জন্য, আবার এই ছেলেটাকে ঘরে আশ্রয় দিতে যাচ্ছি, কারো মনে আসে না, মনে আসবে কি এমন ভালোবাসা যে ভালোবাসায় থাকতে পারছে না, এই কে রক্ষা করতে হবে, রাখতে হবে। সুবহানাল্লাহ, স্পেশাল ভালোবাসা ঢেলে দাও, আল্লাহ ওটা ঢেলে দিচ্ছে। ওয়ালকাইতু আলাইকা, হে মূসা আলাইহিস সালাম, তোমার প্রতি ঢেলে দিয়েছি মাহাব্বাতাম মিন্নি, আমার তরফ থেকে মহাব্বত, ভালোবাসা, মানুষের কলবের হৃদয়, কলবের মালিক আল্লাহ। ওয়ালে তুসনা আলা আইনি, আর যাতে করে তুমি লালিত পালিত হও, আলা আইনি, আমার চোখের সামনে। এখানে এক বচন ব্যবহার করা হয়েছে, তো এক বচন দিয়ে এসছে আর বহু বচন দিয়ে এসছে, রব্বুল আলমিনের কি রয়েছে, জি জি চক্ষু রয়েছে। এই আয়াতগুলিতে যা দেখানো হয়েছে সেটা হচ্ছে আন্না ফিহা ইসবাত আল আইনান লিল্লাহ তাআলা, যে মহান আল্লাহর দুই চক্ষু রয়েছে, হাকিকাতান সত্যিকার অর্থে, যে অর্থে চক্ষু হয়, আলামা ইয়ালিকু বিহি সুবহানাহু, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উপযোগী হইতে পারে। ফাকাদ নাতাকাল কোরআন বিল আফজিল আইনি, কোরআনে কেরিম স্পষ্ট ভাষা ব্যবহার করা হয়েছে
আইন চক্ষু শব্দ দিয়ে মোজাফাতান এলেহি আল্লাহর সাথে সম্পৃক্ত করে মুফরাদাতান এক বচন ও মজমুয়াতান বহু বচন, একটি আয়াতে আইনি আইনুন এক বচন আর আয়ন হচ্ছে বহু বচন। ওনাতাকাতি সুন্নাত বিএজাফাতিহি ইলাইহি মুসান্নাতান, আর হাদিসে দ্বিবচন ব্যবহার হয়েছে, হাদিসে দ্বিবচন এসেছে, দ্বিবচন আল্লাহর সাথে সম্পৃক্ত করে দ্বিবচন ব্যবহার করা হয়েছে। ওকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী কারীম বলে ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের প্রতিপালক কানানন, ওয়া যালিকা সারিহুন বিআন্নাহু লাইসাল মুরাদু ইসবাত আইনিন ওয়াহিদা, তোমাদের রব কানানন, কানা বলা এক চোখ, তাই না? তো যদি আল্লাহ এক এক চোখ শব্দ ব্যবহার করে সূরা তাহাই, যদি এক চোখ মানে এক চোখই হইতো তাহলে তো কি বলতেন, কারো যদি এক চোখ থাকে তো কানা বলবেন কি না? কানা। আর হাদিস বলছে না তোমার রব কানা না, তাহলে তার মানে আল্লাহর কয় চোখ আছে? দুই চোখ আছে। জি, বুঝতে পেরেছেন? ইস্তিদলাল। তাহলে এখানে উদ্দেশ্য এক চোখ সাব্যস্ত করার, ফাইন নাজালেক আওয়ারুন, কারণ এক চোখ যদি থাকে আর এক চোখ নাই তাহলে এটা হচ্ছে কানা হওয়া। জি, জাহিরুন স্পষ্ট, তার আল্লাহ আনহু, যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বে। তারপরে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের শোনা এবং দেখা, আল্লাহ শোনেন এবং দেখেন। দেখার ক্ষেত্রে আল্লাহ দেখেনও বলবো আর আল্লাহর চক্ষু আছেও বলবো, ঠিক আছে? কারণ দেখেন এই কথাও ব্যবহৃত হয়েছে কোরআনে কারিমে, দলিল আছে আমাদের কাছে, আর চক্ষু আছে এটাও তিন আয়াতে পেলেন, তাহলে চক্ষু আছে আর দেখেন। আল্লাহ শোনেন এই কথা আমরা বলবো না বলবো না? শোনেন, বেশ কিছু আয়াত আসছে, বেশ কিছু আয়াত এখানে অল্প নিয়ে আসবো। আল্লাহ সামিউন আলিম সামিউন বাসির কত যে কোরআনে কারিম আছে, অল্প কয়টা আয়াত এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু কোরআনে বহু আয়াত আছে। আবু সামিউন মানে কি? সর্বশ্রোতা, সব কিছু যিনি শোনেন, বাসির মানে সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন, সামিউন বাসির। কোরআনে বহু আয়াত রয়েছে, আয়াতের শেষগুলিতে শোনেন। এখন মানুষ শুনে কি দিয়ে? কান দিয়ে। এখন যদি কেউ বলে যে আল্লাহ শোনেন, ঠিক আছে, এখন আল্লাহর কান আছে কি না কি বলবো? বলবো যে আমরা জানি না, এক নম্বর কথা। দুই নম্বর কথা, এই প্রশ্ন করা তোমার বেদাতি কাজ, কারণ সাহাবাই কেরামদের সামনে আয়াতগুলি নাজিল হয়েছে শত শত, আল্লাহু সামিউন আলিম, আল্লাহু সামিউন বাসির, হ্যাঁ, ওয়া কান আল্লাহু সামিয়ান আলিম, ওয়া কান আল্লাহু সামিয়ান বাসিরা, আল্লাহু ইয়াসমা তাহারুক মা কদ সামি আল্লাহু কওলা লাতি তুজাদিলুকা, হ্যাঁ, সামিয়া ইয়াসমাউ সামিউন, তিন রকম করে ব্যবহার হয়েছে। কোন সাহাবি জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহর কি কান আছে, জিজ্ঞেস করেননি? যখন সাহাবাই কেরাম করেননি আর আপনাকে আমাকে বলা হয়েছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যদি ওই রকম ইমান নিয়ে আসো যেমন ইমান সাহাবাই কেরামদের, সাহাবরা এইরকম জিজ্ঞাসা করে, সুতরাং তোমার এই জিজ্ঞাসা হচ্ছে বিদাত এবং তুমি বিদাতি, জিজ্ঞেস করবে না। যেখানে তারা থেমে, সাহাবাই কেরাম থেমে গেছেন, অথচ তাদের জিজ্ঞাসা করার জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা ছিল, সরাসরি যার কাছে ওই হচ্ছে তাকে জিজ্ঞাসা করার বেটার চান্স আছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে পারে, তারপর জিজ্ঞেস করেন নাই। কত তাহলে আদব ছিল তাদের, যে যদি আমাদের এই ইমান ফরজ হইত আল্লাহর কান আছে কিনা জানা, তো অবশ্যই তারা জানতেন। তারা জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা বলে দিয়েছেন, অতটা বিশ্বাস করা আর অতটা আমল করা আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য যথেষ্ট, অতিরিক্ত আমাদের এই জিজ্ঞাসা করা চলবে না। জি, যেমন সাহাবাই কেরামদের চরিত্র ছিল, আদর্শ ছিল, দিন ছিল, আখলাক ছিল, আমল ছিল, ওই রকম হইতো আপনাকে। চলেন, এখন শেখ সাহেব ফজল বলছেন, ইসবাতুস সামই ওয়াল বাসার লিল্লাহি তাআলা, মহান আল্লাহর জন্য শোনা এবং দেখার প্রমাণ, আল্লাহ শোনেন এবং দেখেন। মহান আল্লাহর বাণী, কদ সামিআ আল্লাহু ক্বাওলাল লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলা আল্লাহি ওয়া আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা ইন্না আল্লাহা সামিউন বাসীর, মুজাদিলার প্রথম আয়াত, সূরা মুজাদিলা 28 পারার প্রথম সূরা তার প্রথম আয়াত। মহান আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ শুনলেন কাউলাল্লাতি, ওই মহিলা সাহাবীর কথা, আল্লাতি তুজাদিলুকা, যেই মহিলা হে নবী তোমার কাছে এসে বাদ অনুবাদ করছিল, বাদ অনুবাদ করছিল, বারবার করে কথা রিপিট করছে, ইয়া রাসূলুল্লাহ কি হবে, হে আল্লাহ রাসূল কি হবে, বাদ অনুবাদ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিয়েছেন, আবার জিজ্ঞেস করছে,
ওয়াতাশতাকি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে অভিযোগ করছিল যেই মহিলা, ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা, আল্লাহ তোমাদের উভয়ের কথোপকথন শুনছেন। সামিয়া আসলো, কাজে সামিয়া আল্লাহ, আল্লাহ শুনছেন। আবার বলছেন ওয়াল্লাহু ইয়াসমাউ, সামিয়া থেকে ইয়াসমাউ, সামিয়া হচ্ছে ফিল মাদি, হ্যাঁ অতীতকাল পাস্ট টেন্স, ইয়াসমাউ মুজারি বর্তমান ভবিষ্যৎ, ইয়াসমাউ আসলো। তারপর আস ইন্নাল্লাহ সামিউম বাসির, ইসিম ফাইল বা সিফাতে মুশাবাহ, ইসিম ফাইলের অর্থ সামিউন সর্বশ্রোতা, সামেউন এবং সামিউনে পার্থক্য আছে একটু। সামেউন মানে কোনো কিছু, হ্যাঁ কিছুক্ষণের জন্য শুনছেন, যেমন আমার কথা আপনারা এখন যে শুনছেন, যতক্ষণ বলছি এটা হচ্ছে সামেউন, বোঝা গেছে না? সামেউন, এমনি চলতে চলতে কানে একটা কথা আসলো শুনলেন সামেউন, আর মনোযোগ সহকারে যদি শুনেন তো মুস্তামেউন। এই জন্য কোরআনে কারিম সম্পর্কে এই কথা বলেন, তোমরা শোনো মনোযোগ সহকারে শোনো, ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামেউ লাহু, যখন কোরআনের তেলাওয়াত হবে তখন তোমরা ইস্তেমা করো, সামিয়া এমনি শোনা, আর ইস্তেমা মানে মনোযোগ সহকারে মন দিয়ে শোনা, মন দিয়ে শোনা। দুরকম আছে কি নেই, রাস্তাঘাটে হাজার হাজার আমরা আওয়াজ শুনছি, সারা শব্দ শুনছি, কর্ণপাত করছি, কখনো বুঝলাম কখনো বুঝলাম না, কর্ণপাত করলাম না, ঠিক কিনা? আশেপাশে মেলা হইচই হয়েছে, মেলা জন কথা বলছে, কিন্তু একজনের কথা একবার ফলো করে শুনছেন যে কি বলছে ও, এটা হচ্ছে ইস্তেমা। আর হচ্ছে কোরআনের ইস্তেমা করতে পারে, সেমা করতে পারেননি, মানে মনোযোগ সহকারে শোনা মন দিয়ে, অন্য মনস্ক হয়ে নয়। আর সামিউন মানে সর্বশ্রোতা, সব কিছু যিনি শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্ব সব কিছু শোনেন, আমরা সব কিছু শুনি না, সেই জন্য আমরা সামিউন না, তবে শোনার শ্রবণ শক্তি আছে এই সীমিত অর্থে বলা যেতে পারে, কিন্তু আমরা সামিউন শুনি। দুটো কথা দুদিক থেকে বললে একটা শুনি আর একটা শুনি না, ভালো করে কত দুর্বল আমরা, তারপর অহংকারের শেষ নেই, তিনজন কথা বললে তো কোনোটাই বুঝি না, ঠিক কিনা? দুজন বললে অনেক সব বুঝি না, যে কানে মোবাইল ধরে থাকি না, এদিকে আরেকজন বলছে, আর যারা বিশেষ করে মোবাইল পেলে ওরে বাপরে বাপ, মোবাইলে ডুবেই যাইব, এমন ডুবা ডুবে মোবাইলে নিমজ্জিত হয় যে আশেপাশে বলছে আর এই কথাটা বলো না, এটা বলো না, মানে অ্যাড করতে বলছে কিছু, কিচ্ছু শোনে না, রাখার বলছে তোমাকে বললাম এই কথাটা বলো, স্বামী স্ত্রী অনেক সময় রাগারাগি হয়ে যায়, যা যাদের স্ত্রী অথবা স্বামী ওই রকম মোবাইল কানে ধরে নিলে আর আশেপাশের খবর থাকে না, ওকে বলছে এই কথাটা বলে দাও, ওই কথাটা বলে দাও, বললো না, রেখে দেওয়ার পরে মেজাজ গরম হয় না, হয় না, এগুলো হয় ঘটে। জি হ্যাঁ, কত দুর্বল মানুষ, খলকাল ইনসানাও দাঈফা, সত্যি আল্লাহ বলেছে মানুষকে কত কমজোর করে সৃষ্টি করা হয়েছে, কত দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সামিউন, সুবহানাল্লাহ, আল্লাহ শোনাটাকে একটু চিন্তা করেন, প্রশস্ত হবে, আল্লাহ সব কিছু শোনেন, যা সামনে হয় যা দূরে হয়, কাছে হয় দূরে সব কিছু শোনেন, ঠিক না? শুধু আরবি ভাষাগুলো শোনেন না, সব ভাষাই শোনেন। আচ্ছা, সব ভাষা শোনার পরে, প্রত্যেকটা ভাষা পৃথক পৃথক শোনার পরে আল্লাহ বুঝেন সবগুলো না? বুঝেন না, শুনলাম তো হইছে মার্কেটে শুক্রবারে খুব হইছে, কিন্তু কোনোটাই বুঝলাম না, কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আল্লাহ সব আলাদা আলাদা শুনে, যত পৃথিবীর ভাষা আছে আর আঞ্চলিক ভাষা আছে, ভাষা ছাড়া এক হচ্ছে লোগা ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে লাহজা, মানে বিভিন্ন টানটন, একই ভাষাতে বহু একটা ভাষা কয়েক ভাষায় বিভক্ত আঞ্চলিকতার কারণে, সমস্ত ভাষা আল্লাহ শুনছেন, আর শোনার পরে আল্লাহ জানছেন যে কি বলল বান্দা, আর তারপরে আল্লাহ ডাকে সাড়াও দিচ্ছেন বান্দার। হ্যাঁ, একজন বাংলায় দোয়া করছে, একজন আরবিতে করছে, একজন ফিলিপিনেতে করছে, আবার একজন বাংলা সিলেটি বাংলা, একজন ওই চিটাগাং বাংলা, কক্সবাজার বাংলা, একজন বার্মায়া বাংলা, সব আল্লাহ হ্যাঁ শুনছেন, শুধু এক ভাষা নয়, সারা পৃথিবী কত ভাষা, সব শোনার পরে উনি আস্তা জিবিল্লাহ আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো, দিচ্ছেন না দিচ্ছেন না? সুবহানাল্লাহ। তারপর আল্লাহর কদর করলেন না, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিলেন না। সুবহানাল্লাহ, আল্লাহ যে কত মহান, আল্লাহ যে কত বড়, এই কি আল্লাহ আকবার কথাটি শুধু মন্ত্র পড়ছেন আপনি? আল্লাহ আকবার চিন্তা করেন যে এই একটা সোনা দিয়ে আল্লাহকে উপলব্ধি করার চেষ্টা করেন যে আল্লাহ কত বড়, তাহলে আল্লাহ কত মহান, তাহলে চিন্তা করেন আপনি, দেখার বিষয়টি যদি চিন্তা করেন, এক একটা গুণ নিয়ে আপনি যদি ভালো করে গভীরভাবে আকীদা মজবুত হবে তা আপনার আর কি,
আকীদা প্রচন্ড মজবুত হয়ে যাবে, সুবহানাল্লাহ। পাহাড় এত মজবুত হইতে পারে না যত মজবুত আপনার আকীদা হবে, যত এই এলমগুলি হাসিল। এটা হচ্ছে আল্লাহর মারিফাত, কোরআন সুন্নার মারিফাত হচ্ছে আল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর মারিফাত, মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর এই সুফি পীরদের মারিফাত এগুলো হচ্ছে শিরকি কুফরি মারিফাত, কথা বুঝতে পারছেন? আর যেই মারিফাত কোরআন সুন্নাতে শেখানো হচ্ছে এগুলো, যে আল্লাহর সোনার গন্ডি নিয়ে চিন্তা করেন আপনি, জি, এর মারিফাত হাসিল করেন, জ্ঞান অর্জন করেন। মারিফাত মানে আরাফে আরেফ মানে চেনা জানা, আল্লাহকে এই এটা দিয়ে চিনেন, আল্লাহকে দেখা দিয়ে চেনেন, আল্লাহর এলম দিয়ে চেনেন, এলমুল্লাহ, আল্লাহর হায়াত দিয়ে চেনেন, সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের সিফাত দিয়ে চেনেন, আল্লাহর মারিফাত হাসিল করেন এইভাবে। এই জন্য বলা হয়েছে মারিফাতুল্লাহি বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া রুবুবিয়াতিহি ওয়া উলুহিয়াতিহি ওয়া আমরিহি ওয়া নাহিয়িহি, সুবহানাল্লাহ। আল্লাহর এগুলি নিয়ে যদি চিন্তা করেন, যত মারিফাত হাসিল করবেন তত বেশি আপনার ঈমান মজবুত হয়ে যাবে। সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু আপনার ঈমান কেড়ে নেওয়া তো দূরের কথা, সামান্য দুর্বল করতে পারবে না, কি করবে, মেরে দিবে, আর কি করবে, তুমি টুকরো টুকরো করবে, একটু পরে আর কোনো দিশাই পাবো না, কি করছো না করছো, টুকরো করছো না কি করছো, কিছু দিশ হবে, আলহামদুলিল্লাহ জান্নাত। এই আয়াতে আল্লাহ যে শোনেন এর তিনটি দলিল আছে, লক্ষ্য করেছেন না করেন নাই? হ্যাঁ, তাসমি আল্লাহ, এক সামি আল্লাহ, তারপরে আরেকটা ওয়াল্লাহু ইয়াসমাউ, জি হ্যাঁ, তিন নম্বর ইন্নাল্লাহ সামিউন বাসির, সামিউন, জি আল্লাহ শোনেন, আর বাসির আসলো দেখারও দলিল। তাই আয়াতে দেখারও দলিল আছে, কারণ অধ্যায় আছে যে আল্লাহর শোনা এবং দেখার প্রমাণ। এই আয়াতের তারে আল্লাহর শোনারও প্রমাণ রয়েছে, আল্লাহর দেখারও প্রমাণ রয়েছে। দ্বিতীয় আয়াত দেখেন, মহান আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ সামি আল্লাহ কাউলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহ ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমাদের আকীদার বিষয়ে দার্স হয়ে গেছে, কিন্তু আয়াতে এই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হ্যাঁ কি করছিল, বাদানুবাদ করছিল, আল্লাহ তাই না বলেছেন, আর আল্লাহর কাছে অভিযোগ করছিল, হায় আল্লাহ আমার কি হবে, হায় আল্লাহ আমার কি হবে। আর আল্লাহ হে নবী তোমার আর ওর কথা, উভয়ের কথা আল্লাহ কিন্তু শুনছেন সাত আসমানের ওপর থেকে। আর মহিলা জাতি একটা আস্তে কথা বলে, তারপরে এই মহিলা ছিল একবারে বুড়ি মহিলা, আর বুড়ি মহিলা লজ্জায়, তারপর লজ্জায় সাহাবিয়া মহিলা এত আস্তে আস্তে কথা বলছে, সাহাবিরা বলছে আমরা পাশে নবীর পাশে একটু শুনতে পাই না, কত আস্তে বলছে, কত আস্তে বলছে, পাশে আমরা রসুল্লাহের পাশে বসে আছি একটু শুনতে পাই না, নবী সাল্লামের সাথে কথা বলছে কত আস্তে কথা বলছে। আর আল্লাহ সাত আসমানের ওপর থেকে বলছেন যে আল্লাহু ইয়াসমাউ তাহায়রাকুয়া, কাদ সামি আল্লাহু, আল্লাহ শুনে নিলেন। এটাই চিন্তা করেন আপনি, এই দিকটা আমাদের দর্শেরই অন্তর্ভুক্ত। কিন্তু ঘটনা কি ছিল, ঘটনা এই ছিল যে বুড়ি মানুষ, আর বুড়া বুড়া হলে তো রাগ বেশি হয়ে যায় জানেন কি না, বুড়ো হারনি বুঝতে পারবে না, যত বয়স বেশি হয় তত রাগ বেশি, মাঝখানে একটু ঠান্ডা থাকবে, কারণ যুবকদের আবার একটু রক্ত গরম থাকে, তখন বেশি রক্তের গরম দেখায় অনেক সময় স্ত্রীকে। আর তারপরে মাঝারি বয়সে যখন চলে যায় একটু হুঁশ জ্ঞান হয় নারী, স্ত্রীর সাথ দিতে হবে, কষ্ট অনেক কষ্ট করছে, 30, 40, 50, এই 60 যখন হয় তখন একটু খিটখিটা হয়ে যায়, হ্যাঁ অসুখ অসুস্থ হলে খিটখিটা মেজাজ হয়ে যায়, ওই রকম বুড়ো হইলে একটু রাগ বেশি হয়ে যায়, যাই হোক এটা মানুষের স্বভাব আর কি, ছোট বাচ্চাদের মতো খানিকটা হয়ে যায়। তো এই সাহাবি খাওলা বিনতে সালাবাহ, এর স্বামীর নাম ছিল আওস ইবনে সামিত, আওস ইবনে সামিত। ওর স্বামী কোনো একদিন যে কিছু হোক না কেন স্ত্রীর সাথে জেহার করে ফেলেছে, জেহার করা বুঝেন, জেহার সুরে মজাদেলাতে এই জেহারের বিধান আসছে, স্ত্রীকে হারাম করার জন্য, জাহিলিয়াতের যুগ থেকে এই প্রথা চলে আসতো, স্ত্রীকে হারাম করার জন্য বলতো যে তোমার পিঠে আমার মায়ের মতো, আনতে আলিয়া কাজাহারি উম্মি, আমার কাছে তুমি আমার মায়ের পিঠের মতো, তো তোমার মায়ের পিঠ হারাম ঠিক না, তাদের উদ্দেশ্য কি হতো, মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম তুমি হারাম, আর জেহার করলে স্ত্রী হারাম হয়ে যাবে, স্ত্রী কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, এর জন্য বড় কাফফারা আছে, ওই কাফফারার কথা বর্ণনা করা হয়েছে। এখন এই মহিলা এসে ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চা, বুড়ো বয়সে আমার বাচ্চা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা, ওই মহিলা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে শিকায়ত করছে, অভিযোগ করছে, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমাধান দেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে তো কোনো ওয়াহী আসে আমি বলতে পারবো না, তখন বলছে হবে কি তাহলে আমার,
স্বামী তোমাকে হারাম করে নিয়েছে। আশকু ইলাল্লাহি ফাকাতি ওয়া হাদাতি, আল্লাহর কাছে আমি অভিযোগ করছি আমার অভাবের, দারিদ্রের এবং আমার একাকি হয়ে যাওয়ার। আমার স্বামী যদি এই বুড়ো বয়সে বার্ধক্য ছেড়ে দেয় আমি যাবো কোথায়? যুবতী থাকলে কেউ বিয়ে করতো, কেউ বিয়ে করবো আমাকে? আর ছোট ছোট আমার শিশুরা আছে, বাচ্চারা, ছেলে মেয়েরা আছে। ইন দামাম তোহম এলেই হে দাউ, যদি আমি, আমার স্বামী আমাকে হারাম করে নিয়েছে, রাগ করে যদি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে যাও, নেব না, তোমার বাচ্চা তুমি নিয়ে যাও, তাহলে বাচ্চাগুলো মরে যাবে। কারণ বাপ এই বুড়ো ভালো করে যত্ন করবে না, মায়ের মতো যাবে, মরে যাবে বাচ্চাগুলো, মায়াও লাগছে, ছাড়তেও পারছে না। ওয়াইন দামাম তুম এলাইয়া, আর যদি মনে করি যে না এদেরকে আমি দেখাশোনা করবো, সেজন্য আমি নিয়ে যাই, স্বামীকে বলি যে তুমি হারাম করে দিয়েছো, করেছো তো আমি তো হারামই হয়ে গেছি, যাই বাচ্চাগুলো আমাকে দিয়ে দাও। তো আমি যদি বাচ্চা নিয়ে যাই, আমি তো কি খাবো, তার দিশা নেই, তো এদেরকে কি খাবে? তো যাও, এরা অনাহারে মরে যাবে, দাও আর যাও। দেখেন একটা মহিলা কত অলঙ্কারপূর্ণ ভাষা বলছে, দাও মানে এরা বরবাদ হয়ে যাবে, দায় হয়ে যাওয়া থেকে, হ্যাঁ, আর যাও মানে ক্ষুধার্ত হয়ে যাবে। যদি বাপের কাছে ছেড়ে দিই ছোট বাচ্চাগুলিকে, তাহলে এই বাচ্চাগুলি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, দাও মানে অসুস্থ হয়ে যাবে, মরে যাবে, এদের পরিচর্যা হবে না। ওয়াইন জামাম তো এলেই, আর যদি আমি এগুলোকে নিয়ে নিই ওর বাপের কাছ থেকে, তাহলে পরিচর্যা তো ভালো হবে, দেখাশোনা ভালো হবে, কিন্তু খাওয়াবো কি? যাও, সুতরাং ক্ষুধার্ত হয়ে মরে যাবে, ক্ষুধাই থাকবে, আদর পেলে খাবার পাবেন, আর খাবার পেলে আদর পাবেন। ওয়াজালা তারফাউ রাসাহা ইলা সামা, আকাশের দিকে এরকম মাথা উঠিয়ে আল্লাহর কাছে অভিযোগ করছিলেন ওই মহিলা। ও তাকুল আল্লাহুম ইন্নী আশকু ইলাইকি, আল্লাহ তোমার কাছে অভিযোগ করছি, তুমি আমার সমাধান দাও আসমান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে ওহী আসেনি, কিছু বলতেও পারছেন না, হারাম জাহিলিয়াত যুগে এরকম করতো, হারাম হয়ে গেছে বিবি, হারাম হইলে ছাড়ো, যা কাফফারা যখন নাজির হয়ে গেল, কাফফারা শুনিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফফারে দিয়ে, তখন আবার ওই পুরুষ যখন কাফফারা দিল, স্বামীর কাছে ফিরে গেলেন। এই ছিল আসল আয়াতের সংক্ষিপ্ত তাফসির। দ্বিতীয় আয়াত ইহুদিদের সম্পর্কে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 181, লাকাদ সামিআ আল্লাহু কাওলা আল্লাযিনা ক্বালু, নিশ্চয় আল্লাহ শুনলেন ওই সব ইহুদিদের কথা, আল্লাযিনা ক্বালু, যারা বলে বা বলেছে, ইন্নাল্লাহ ফাকিরুন, নিশ্চয় আল্লাহ অভাবী, হ্যাঁ আল্লাহ অভাবযুক্ত, ওয়া নাহনু আগনিয়া, আমরা হচ্ছে অভাব মুক্ত, আমরা হচ্ছে সচ্ছল, আমরা সচ্ছল, আল্লাহ কি ফকির, আল্লাহকে ফকির। কত বেয়াদব ইহুদি জাতি, বনি ইসরায়েল ইহুদি কত বেয়াদব, আল্লাহর সাথে কত বেয়াদবি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কত বেয়াদবি করেছে, আম্বিয়া রাসূলগণকে তারা খুন করেছে, আল্লাহ কোরআন এখানে বলেছে। এদের মধ্যে কোন অপরাধটা নেই, সুদ খাওয়া থেকে শুরু করে, ঘুষ খাওয়া থেকে শুরু করে, এবং ধর্ম ব্যবসা থেকে শুরু করে, ইন্না কাসীরা মিনাল আহবার ওয়ার রুহবান ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, এই যে ধর্ম ব্যবসা, তাবিজ ব্যবসা, মিলাদ ব্যবসা, কবর ব্যবসা, মাজার ব্যবসা, আর এইসব কোরআনখানি বকসানো ব্যবসা, খতম ব্যবসা, এগুলি ব্যবসা ওই ইহুদি ধর্মগুরুদের থেকে এসছে, আল্লাহ কোরআনে করে বলেছেন। সমস্ত অপরাধীদের মধ্যে ছিল এরা। কেন আল্লাহকে বলল যে আল্লাহ ফকির, যখন আল্লাহ আয়াত নাজেল করলেন সূরা আলে ইমরান তাফসীর, আমরা এই গত সপ্তাহগুলিতে করলাম, বলেছি ওই সময় কি বলেছি, যে আল্লাহ বলে মান যাল্লাযী ইউক্রিজুল্লাহ কারদান হাসানা, কি এমন আল্লাহর বান্দা আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, মানে সাদকা খায়রাত করবে, গরিবকে দিলে আল্লাহ কি দেওয়া হবে, গরিবকে সাদকা খায়রাত করলে আল্লাহ কি দেওয়া হবে। আল্লাহই কথা কোরআন আয়াত নাজেল করলেন, মদিনা আয়াত নাজেল হলো, ইহুদিরা তো পাশে বাস করে, ইহুদিরা শোনার পরে বলছে এ মুহাম্মদ তোমার রব তো গরিব হয়ে গেছে, কারণ ঋণ চাইছে আল্লাহ, তার যে হাসানা চাইছে, কর্জ কে চাই, ফকির, তা আল্লাহ ফকির, তাহলে আমরাই তো ধনী, তাহলে আমরা দিতে পারছি আর আল্লাহ চাইছে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলছেন যে আল্লাহ ওদের কথা শুনলেন, এ বদমাইশদের কথা, ইহুদিদের কথা, স্বামী আল্লাহ, যেটা আকীদা এখানে দেখার বিষয়, আল্লাহ শোনেন। জি, তারপরে আয়াত দেখেন, তৃতীয় আয়াত, আমি ইয়াহসাবুন আন্না লা নাসমা সিররাহ ওয়া নাজওয়াহুম, কাফেররা কি এই ধারণা করে, মুনাফিকরা কি এই ধারণা করে, পাপিষ্ট গুনাহগার যারা পাপ করে চোখের সামনে পাপ করবেন না, এখানে কেউ ফেসবুকে খারাপ একটা ছবি করবেন না, কারণ আমি না দেখলে পাশের লোক দেখে নেবে, কি বলবে যে ক্লাসে এখানে, হ্যাঁ ফেসবুক খুলে বসে আছে, ঠিক না, কিন্তু চোখের আড়ালে গিয়ে
রুমে গিয়ে একবার নোংরা ছবি খুলে দিচ্ছেন যদি আল্লাহর ভয় না থাকে, হ্যাঁ ব্লু ফিল্ম দেখছেন, ঠিক না? যারা নির্জনে গেলে পাপ করে আর লোকজনের সামনে ভালো, আল্লাহ বলছেন আমি আহসাবুন, তাদের কি এটাই ধারণা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, যে আমি তাদের গোপন কথাগুলি এবং তাদের গোপন আলাপ, সিররাহুম তাদের গোপনীয় অবস্থা এবং নাজওয়াহুম তাদের চুপি সারে কথা, নাজওয়া বলা হয় এখান থেকে মোনাজাত, মোনাজাত চুপি সারে কথা বলা, চুপি সারে কথোপকথন আমি কি শুনি না, এইরকমই ধারণা করে গোপনে। আজকাল এই মোবাইলের যুগে বড় ফিতনা হয়েছে যুবতীদের মাঝে অবৈধ সম্পর্ক, কখনো লোকের সামনে কথা বলবেন না আপনি অবৈধ কথা, কিন্তু নির্জনে অবৈধ সম্পর্ক, স্ত্রীর সামনে কখনো আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন না। আর স্ত্রীকে চোখের আড়ালে, মায়ের চোখের আড়ালে, বাপের চোখের আড়ালে, ঠিক আছে মাকে জানতে দিলেন না, বাপকে জানতে দিলেন, স্ত্রীকে জানতে দিলেন না, আল্লাহকে জানতে দিলেন না, হ্যাঁ এই মারেফাত হাসিল হলে তারপরে কি পাপ করা যাবে? যেমন স্ত্রীর সামনে পারবো না, স্ত্রীর চাইতে বেশি আল্লাহকে ভয় করতে হবে, ঠিক না? এটা হচ্ছে আল্লাহর মারেফাত। এইভাবে দেখেন ইমান কেমন তাজা হয়। তারা কি এই ধারণা করে যারা অসৎ পাপিষ্ট লোক যে আমি আল্লাহ শুনি না বা শুনবো না, সিররাহুম তাদের গোপন কথা, ওয়ানাজাহুম তাদের চুপি সারে কথা, বালা অবশ্যই অবশ্যই আমি তো শুনবই, প্লাস আরো শোনো দুই নম্বর কি, এক তো আল্লাহ শুনছেন সবকিছু, আর আমার দূতেরা তাদের পাশে বসে লিখছে, আমার দূতেরা আল্লাহর দূত কারা, মানুষ দূত না, এখানে ফেরেশতা দূতকে বোঝানো হয়েছে, তাহলে রাসূল, রাসূলুল মালায়েকা আর রাসূলুন নাস, মানুষের রাসূল আম্বিয়া রাসূলগণ, আর মালায়েকা রাসূল হচ্ছেন জিব্রাইল, ওহিনি আসেন যিনি দূত, আর তারপরে কেরামান কাতেবিন সম্মানিত ফেরেশতারা, বালা হ্যাঁ ও রাসূল না আমার দূতের আজে আনিল ইয়ামিনে, আনিল ইয়ামিনে ও আনিল শিমাল, ডানে কাঈদ বসে আছে, এদেরকে এখানে দূত বলা হয়েছে, একটু তোমার পাশে বসে লিখছে, আল্লাহ তো জানছেন সাত আসমানের উপর থেকে দেখছেন, তার উপরে লেখা হচ্ছে, কারণ কাল কিয়ামতে এটা হইতে পারে যে আল্লাহ বলছেন যে তুমি এই কাজগুলি করেছো আমি দেখেছি, হ্যাঁ আমি শুনেছি, বলছেন না অস্বীকার করবে, আল্লাহ বলছেন শুধু আমি বলবো না, আমি তো সবকিছু জানছি, তোমার রেকর্ডও বলবে আমল নাম, ওই যে তোমার পাশে দুই ফেরেশতা বসে লিখে নিয়েছে ওটাও তোমার সামনে খুলে দেওয়া হবে, হ্যাঁ আমল নামা চোখের সামনে দিয়ে দেওয়া হবে, পড়ো, আর পড়ার পরে বলবে যে মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি যে কোন আমল নামা, কোন কর্মলিপি, হাযাল কিতাব এই পুস্তক, ছোট বড় কিছু ছাড়েনি, আপনি নিজে করে নিজে ভুলে গেছেন, বহু পাপ ভুলে গেছেন, বহু পাপ ভুলে গেছে মানুষ, লেখা আছে অবাক হবে সেই দিন আসর মাঠে দেখে, আল্লাহ এই ছোট কথাটাও ছাড়েনি, কেরামান কাতিম লিখে রেখেছে বড়টাও ছাড়েনি, এত লুকিয়ে করেছিলাম তাও ছুটেনি, ইল্লা আহসাহা সব কিছু রেকর্ড করে রেখেছে, ওয়াজাদু মা'মালু হাদিরা, যা কিছু আমল কর্ম করেছিল সেখানে হাজির পান, ভালো করলেও হাজির, অনেক সময় নেকি করে ভুলে গেছেন, একটা লোক এসে বলছে যে আপনি আমার অনেক উপকার করেছিলেন, আপনি মনেই নেই যে উপকার করেছিলেন, হয় না হয় না, আপনি পাবেন ওটা, আপনি ভুলে গেছেন বলে বদলা পাবেন এমন কথা নাই, মা মেলু ভালো করেছে মিন খাইরিন ওয়া শাররিন, ভালো করেছেন তাও পাবেন আপনি হাজির, আর মন্দ করেছেন সেটাও আপনি হাজির পাবেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার প্রতিপালক কারো উপর জুলুম করবেন না, অবিচার করবেন না। সূরা যুখরুফের আয়াত নম্বর 80 ছিল এটি, এখানেও কি রয়েছে, আল্লাহ শোনেন, গোপন কথাও শোনেন, চুপি সারে কথাও শোনেন, যতই আসতে পারেন না কেন। তারপরের আয়াত সূরা তাহার আয়াত নম্বর 46, ইন্নানি মাকুমা হে মুসা হারুন, দুই ভাইকে আল্লাহ সম্বোধন করছেন, কারণ দুইজনের নবী, মুসা রাসূল, হারুন কে আল্লাহ নবী করলেন, ইন্না নিশ্চয় আমি তোমাদের দুইজনের সাথে আছি, আসমাও আমি শুনছি, ওয়া আরা আর দেখছি, এই আয়াতে শোনা দেখা দুটোই প্রমাণ হইল, আল্লাহ শোনেন এবং আল্লাহ দেখেন। তারপরে আয়াতে দেখেন সূরা আলাক, সূরা আলাকের আয়াত নম্বর 14, যে সূরাটির প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে, গোটা সূরা কিন্তু প্রথম নাজিল হয়নি, অনেকে তাহলে সূরা আলাক প্রথম নাজিল হয়েছে, কথাটা ভুল সূক্ষ্ম হলো না, তাইলে আয়াতের কিছু অংশ একবার নাজিল হলো, বাকি অংশ যখন নাজিল হইতো তো কিভাবে ওই
আয়াতের সাথে অন্য অন্য আয়াতগুলোকে সেট করা হইতো, যখন কোরআন একসাথে করা হইল তখন। মনে রাখবেন সুরার তরতিব ইজতিহাদি, অর্থাৎ উসমান রাজি আল্লাহ তালানহর ইজতিহাদ এবং খলিফা যেহেতু করেছেন সেটার উপর ইজমা হয়ে গেছে, এই জন্য মুসাফ এই সিরিয়ালেই তরতিবেই রাখতে হবে। কিন্তু আয়াতের তরতিবটা হচ্ছে তৌকিফি, অর্থাৎ রাসূলুল্লাহ পক্ষ থেকে। সুরে আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজেল হল, তারপরে অন্য অন্য সুরা ধরেন নাজেল হল, আয়াত নাজেল হল, তারপরে বেশ কিছু সময় পরে ধরেন বাকি আয়াতগুলি নাজেল, তার মধ্যে সামনে যে আয়াতটি রয়েছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলতেন, যারা কাতিব ওহি ওহির লেখক সাহাবী তাদেরকে বলতেন যে এই আয়াতগুলি অমুক সুরার অমুক আয়াতের পরে লিখো। বুঝলেন কথা? এই আয়াতগুলি অমুক সুরার অমুক আয়াতের পরে লিখো, অমুক আয়াতের আগে লিখো, এইভাবে। তাহলে তরতিব হচ্ছে আয়াতের একটা তরতিব, তরতিবুল আয়াত, আর একটা তরতিবুল সুয়ার। আয়াতের তরতিবগুলি সিরিয়ালগুলি রাসূলুল্লাহর পক্ষ থেকে, সুতরাং এটি হচ্ছে ওহিভিত্তিক, এটি হচ্ছে ওহিভিত্তিক। আর সুরার যে তরতিব, প্রথম সুরা ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আলে ইমরান, তারপরে নেসা, এটা হচ্ছে ইজতিহাদি তৌকিফি বা ওহিভিত্তিক নয়, বরং খলিফায়ে রাশেদ রাদিয়াল্লাহ তাআলা আনহুর ইজতিহাদ, এবং তার উপর ঐক্যমত হয়েছে উম্মতের, কেউ দ্বিমত করেননি, সুতরাং সেটার ওইভাবে রাখা আবশ্যক। আল্লাহ বলছেন আলামি আলম, মানুষ কি জানে না যে বে আন্নাল্লাহ ইয়ারা, যে আল্লাহ দেখছেন। তো দেখার প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ দেখেন। তারপরে আয়াত রয়েছে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ সেই সত্তা যিনি হে নবী তোমাকে দেখেন, হিনা তাকুম যখন তুমি সালাতে দাঁড়াও, নামাজে দণ্ডাই মান হোক, ফরজ নামাজে হোক অথবা সুন্নত নফল তাহাজ্জুদে হোক, জি, অথবা তাকুমুল্লাইল যখন তুমি তাহাজ্জুদ পড়ো, তাকুমুল্লাইল বলে কেয়ামুল্লাইল হয়ে যাবে, তখন তখন তাহাজ্জুদ পড়ো, আল্লাহ দেখছেন, সবসময় আল্লাহ দেখছেন, কিন্তু বিশেষ বিশেষ সময়গুলিকে বলা হয়েছে। ও তাকাল্লুবাকা ফিস সাজেদিন, এবং সেজদাকারীদের সাথে তোমার নড়াচড়াকেও আল্লাহ দেখছেন, কখনো সেজদা, অর্থাৎ জামাতে যে তুমি নামাজ পড়ো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জামাত ফরজ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে ইমাম হয়ে নামাজ পড়াতেন, জামাতের ঊর্ধ্বে কেউ না যে একে একে নামাজ পড়ে নেবে, মসজিদে যাবে, এটা চলবে না। যতই বড় রাষ্ট্রনায়ক হোক না কেন, আর যতই বড় সে ওলিউল্লাহ হোক না কেন, এ কথা বলতে পারবে না যে আমি সব গরিবদের সাথে জামাতে গিয়ে নামাজ পড়বো, না এটা চলবে না। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজেদিন, তোমার তাকাল্লুম মানে হচ্ছে এক লুটিয়ে পড়ার অর্থ হয়, আর একটা তাকাল্লুম মানে হচ্ছে হরকত করা, নড়াচড়া করা, একবার কেয়াম দাঁড়িয়ে, একবার রুকুতে, একবার সেজদায়, একবার বসে, জি, সেজদাকারীদের মাঝে, অর্থাৎ সেজদাকারীদের সাথে। অন্য আয়াতের আর কাউ মার রাকিন, হে মুমিন মুসলিম, যার সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, মানে জামাত সহকারে নামাজ পড়ো। তাহলে কোরআনে কারিমের এই আয়াতটিও জামাতের ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে। ইন্নাহু হুয়াস সামিউল, নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, আল আলিম, এবং সবকিছুই তিনি জানেন। সূরা শুরা আয়াত নম্বর 218-220, এখানে কি দেখলেন, আমাদের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর শোনা এবং দেখা। কিসের দলিল আছে এখানে, কে বলতে পারে? হ্যাঁ, দেখার দলিল আর কিছু নেই, শোনা আছে, ইন্না ওয়াসমি, তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন, শোনার দলিল আছে, জি। তারপরে তারপরে আয়াত শোনেন সূরা তোবা আয়াত নম্বর 5, ওয়াকুলি ইমালু, হে নবী তুমি বলো, বলো, বিশেষ করে মোনাফেক প্রেক্ষাপট ওখানে, মোনাফেক আগে পরে মোনাফেকের আলোচনা চলছে, মোনাফেকদেরকে বিশেষ করে বলা হয়েছে, কিন্তু এই আয়াতের সম্বোধন সবাইকে, যারা মমিন তাদেরকেও, কাফের কেউ, মমিন মুসলিম কেউ, আর মোনাফেক কেউ। হে নবী বলো, এ মালু, তোমরা শুধু মুখে দাবি করে না যে আমি খাঁটি মুসলিম, খাঁটি মুসলিম, কর্ম করো, আমল করে দেখাও, যদি বলো আমি খাঁটি মুসলিম, খাঁটি মুসলিম, আর নামাজে পাওয়া যায় না, চলবে? আমল করে দেখাও, ফজরে যাও, তাহলে হয়ে গেল, ফজরে গেলে জানবে যে বাকি নামাজে তুমি যাচ্ছ। আমালু, আমল করো, কর্ম করো, ফাসায়ার আল্লাহ আমালাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের আমল কর্ম দেখছেন, ওয়া রাসূলুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের আমল দেখছেন। এখন দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এবং পরে আলোচনা, সিয়াক এবং সাবাক যেটা বলা হয়, যে সূরায়ে তওবার ধারাবাহিকতা যেখানে আয়াতটি রয়েছে সেটা হচ্ছে কি সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে। আর এই মোনাফিকরা, প্রথম সারির মোনাফিকরা কোন জামানায় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল।
এরা নবী সাল্লামের কাছে এসে কসম করে করে যখন কোন তাদের দোষ ত্রুটি ধরা পড়ে যেত মোনাফেকি কপটতা, তখন কসম কসম করে করে বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমাদের উদ্দেশ্য এরকম ছিল, আসলে আমরা এরকম আসলে করেছি, এই এই করতে চেয়েছি। দেখো এইসব মোনাফিকি করিও না, আমল করে দেখাও, আল্লাহ তোমাদের আমল দেখছেন এবং রাসূলুল্লাহ বেঁচে আছেন, তোমাদের আমল দেখছেন। রাসূলুল্লাহ যদি দেখেন যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজেও হাজির হচ্ছ, আর মোনাফিকরা ফজর অন্ধকারে আসতো না, এশার অন্ধকারে আসতো না, সেজন্য সবচেয়ে ভারী নামাজ মোনাফিকদের ওপর কোন নামাজকে বলা হয়েছে? এশা এবং ফজর, এশা ও ফজর। আজকালকার মোনাফিক, আমাদের দেশে বিদ্যুৎ তখন থাকতো না, আজকাল বিদ্যুৎ থাকলে তো গ্রামের লোক শহরের মতো বাস করছে, কিন্তু বিদ্যুৎ নাই, গ্রাম অঞ্চলের লোকের জন্য এশার নামাজ খুব ভারী, মোনাফেকি চেনা যায়, এর সাথে অন্ধকার আর যাবে না। ওই যে মাগরে পড়ে ঘরে ঢুকলো তো ঢুকলো, খেয়ে দেশো শুয়ে যা, হ্যাঁ ওই মহিলার সাথে নামাজ পড়বে, যদি নামাজ পড়ে হতো, মোনাফেক মোনাফেকি চরিত্র। শহরের লোক, শহরের মধ্যে যারা মোনাফেকি চরিত্র যাদের, তাদেরকে চেনা যায় কোথায়? রাত 11টা 12টা টিভি আছে, শহরে কাজকর্ম ব্যস্ততা, এসে এই 12টা 1টায় শুইলো, ফজরে ঘুমাইলো, সকাল 9টায় উঠে নামাজটা পড়ে দোকানে। হ্যাঁ মোনাফেকি, মোনাফেকি চেয়ে শহরের মোনাফেকি চিন্তা হলে ফজরে খুঁজেন, ফজরে মসজিদে না পেলে জানতে হবে যেগুলো শহরে মোনাফেক বাস করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মোনাফেকদের এই দুটি চিনার দুটি লক্ষণ ছিল, ফজরে পাওয়া যায় না আর এর সাথে পাওয়া যায়। আর প্রবাসী যদি মোনাফেক চিন্তা হয়, হ্যাঁ কাজের সময় দেখলে বুঝবে নামাজে সবাইকে পাওয়া যায়, কিন্তু ডিউটির বাইরে যখন নিজের টাইম, তখন যদি মসজিদে দেখতে পান তাহলে আমি হ্যাঁ খাঁটি মুসলিম আছে। আধা ডিউটির বাইরে নামাজে পাওয়া যায় না, যেমন জোহরের ডিউটি শেষ হয়ে গেছে, এখন পাক শাক করছে, জোহরের আগে যদি ডিউটি শেষ হয়ে যায় ঢুকেছে, এখন ওই জোহরের নামাজের সময় পাক করছে, কারণ এই সময়টা কাজে লাগাইতে হবে, নামাজটা ওর কাজে লাগলো না, বুঝা গেছে, নামাজটা কাজে লাগলো না, ওই দিয়ে পাক শাক করছে। নামাজ পড়লেও অনেক লোক বলেছে যে শেখ মসজিদে জোহরে আসে না কি জন্য, ওই সময়টাই একটু ভাতটা চাপিয়ে দিলাম, নামাজটা পড়ছি, ভাতও হচ্ছে। ওয়াল্লাহ এখানকার ঘটনা বলছে, আর এই একজন দুজন বলেছে, বহু লোক এই বদ চরিত্রের আছে, মোনাফিকি চরিত্রের আছে, কথা বুঝতে পেরেছেন? এই চরিত্র যদি কারো থাকে তো মোনাফেক। আসরের সময় খেয়ে দিয়ে একটু ঘুমাবে, কারণ ডিউটি 4টায়, আজকাল 3টায় আসর আজান, সুতরাং মোনাফেক শুয়ে থাকে। আর মমিন কষ্ট হলেও 4টায় ডিউটি, নামাজ পড়তে যাবে 3:30 বাজবে, আর এই সময়টা কোনো কাজে লাগবে না, তারপর আসরে হাজির মমিন। জি হ্যাঁ, মাগরিবের সাথে ডিউটির সময় সবাইকে পাওয়া যায়, মোনাফেকও নামাজে পাওয়া যায় আর মমিনকেও, পাঁচ ওয়াক্ত নামাজিকেও পাওয়া যায়। ফজরে মোনাফেকে খুঁজে পাওয়া যায় না, ফজরে হাজির হলে খাঁটি মুসলিম। এখন কোন ক্ষেতে আছেন নিজের বিচার নিজেই করেন। জি, আল্লাহ যেন হেদায়েত দান করে। তো প্রবাসীদের মধ্যে কার মোনাফেক চেনার উপায় বললাম, শহরের মোনাফেক চেনার উপায় বললাম, আর গ্রামের মোনাফেক চেনার উপায় বললাম। অকুল এমালু, হে নবী তুমি বলে দাও এই মোনাফেকদেরকে, এমালু তোমরা আমল করে দেখাও, কর্ম করো, ফাসায়ার আল্লাহ আমাল্লাকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আমল দেখছেন, ওয়া রাসূলুহু তার রাসূল দেখছেন, ওয়াল মুমিনু মুমিনরাও দেখছেন, এখানে শুধু রাসূল কথা বলা হয়নি, মুমিন মুসলিমরাও দেখছেন। তো যদি বলে যে রাসূল দেখছেন, এইটা কিন্তু বেরলভীদের দলিল, বেরলভীরা এই কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে, তারা কি বলছে, নবী যে হাজির নাজির দেখো, নবীকে আল্লাহ বলছে নবীও তোমাদের আমল দেখেন, আমাদের আমল নবী দেখছেন, দেখছেন কোরআনে আছে। জনগণ বেচারা তো কিছু বুঝে না আরবির, হ্যাঁ আর জানে যে আমাদের এত বড় হুজুরে কি বলা, সুতরাং ঠিক না বাবা, ঠিক হ্যাঁ ঠিক দিল টান, আরে মূর্খ জাতি আরবি বুঝো, সরাসরি কোরআন বোঝার চেষ্টা করো। তো আল্লাহ শুধু রসুলের কথা বলেছেন, তারপর বলছেন মুমিনরাও দেখছেন, খণ্ডন করছি আমি, খণ্ডনটা শিখে নেন আমার কাছে, কারণ খণ্ডনটা সব জায়গায় পাবেন না, তর্জমায় পাই দেবেন সব জায়গায়, আমার চেয়ে ভালো করে তর্জমা আপনি নিজে করে নিতে পারবেন, আপনি ভাষার পণ্ডিত হইলে। আমরা মুমিন মুসলিম ঠিক না, আর সাহাবিরে মুমিন মুসলিম কিনা, আমাদের চাইতে, হ্যাঁ তারাই আসল খাঁটি মুমিন, তাবেইন, তাবা তাবেইন, চার ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ, সেই যুগের যত মুমিন মুমিনাত আমাদের চাইতে শ্রেষ্ঠ মুমিন ওরা, কারণ যুগের দিক থেকে নবীর জামানার কাছাকাছি যত তত খাঁটি মুমিন, ঠিক কিনা? আল্লাহ কি বলছেন, আল্লাহও দেখছেন তোমাদের আমল, রসুলও দেখছেন, আর মুমিনরাও দেখছেন। তাহলে এই আয়াত দিয়ে যদি আমি বলি যে রসুলকে যদি আজকে হাজির নাজির বলো, তো সাহাবিরাও হাজির নাজির, তাবেইনরাও হাজির নাজির, হ্যাঁ তাবেইনদের যুগে সব জনগণ মুসলিম মুমিনরাও হাজির নাজির, তাবা তাবেইনরাও হাজির নাজির, বরং আজকে থেকে 50-100 বছর আগে আপনার দাদা আমলের লোকেরা, দাদার দাদা, দাদার বাপেরা, ওরাও মুমিন মুসলিম, ওরাও হাজির নাজির। তাহলে
কারণ আল্লাহ বলছে মুমিনরাও দেখছেন, যদি সব মুমিন বোঝানো হয় তাহলে তাহলে বুঝাছেন সব মুমিন না, তোমার মসজিদে যে সব মুমিনরা আছে তারা দেখছেন। বোঝা গেছে? তাহলে আয়াতের অর্থ কি করব, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দেখেছেন ওই সব মুনাফিকদেরকে আর মুমিনদেরকে যারা তার সাথে নামাজে হাজির হয়েছেন অথবা হাজির হননি কিন্তু দাবি করতেন যে আমরা মুমিন মুসলিম হয়েছি মুনাফিক। ঠিক ওই রকমই আজকাল আপনাকে মুমিনরা দেখছেন, মানে কোন মুমিনরা দেখছেন, আপনার মসজিদের মুসল্লিরা দেখছেন যে হ্যাঁ অমুক ব্যক্তি ফজরে আসছে কিনা, আসরে আসছে কিনা, পাঁচ ওয়াক্ত নামাজে দেখছি কিনা, ঠিক না? আমাকে কি দেখতে পাবেন আপনি যদি আমার মহল্লায় না জানতে হলে এখান থেকে কি করে দেখবেন, ঠিক না? ঠিক ওই রকমই তাহলে বোঝা গেল যে মুমিনরাও দেখছেন বলা হয়েছে, তো মুমিনদেরকে তো হাজির নাজির বলছেন না, সাহাবি তাবেইন তাবা তাবেইন ওদেরকে তো হাজির নাজির বলছেন, ওই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ প্রত্যেকে মরণশীল আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া, আল্লাহ সবসময় দেখেছেন দেখছেন দেখবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় দেখেছেন যারা তার সামনে মসজিদে নবীতে কে নামাজ পড়তে এসেছে আর আসা নাই, কে কেমন, শুধু নামাজের বিষয়টা, নামাজ ছাড়াও আল্লাহ এই কথা বলতে চাইছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে তোমরা ওহদে যাচ্ছ কি যাচ্ছ না, ওহদে গিয়ে রাস্তাতে ফিরে আসলে দেখলেন তো নবী যে ধোকা দিয়ে ফিরে আসলে তোমরা, আবার বদরে যাওয়ার সময় কত রকম বাহান্না, ইয়া রাসূলুল্লাহ খুব গরমের সময়, ইয়া রাসূলুল্লাহ খেজুর পেকে আছে এই যদি চলে যায় তো খেজুরগুলো সব নষ্ট হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ এই সময় যে আমাদের সবার যাওয়া জরুরি নাই কে অনেক লোকই যাচ্ছে, হ্যাঁ আর না হয় আপনি একটু যান আমরা বেরোচ্ছি একটু বাড়ির বাড়ি ঘরের কাজটা সেটে নিই তারপরে আসছি, আসছি আর কোথায় কোথায় আসছে ফাঁকি, বাকির নাম ফাঁকি, কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ বলছেন এসব আমল তো নবী দেখছেন তোমাদের, তোমার ওহুদে হাজির হইলে না, তোমরা খন্দকে গাদ্দারি করলে ওই কাফেরদের সাথ দিলে আর ওদের সাথে যুক্তি করেছে তোমরা আসো বাইরে থেকে ভেতর থেকে আমরা সাহায্য করবো তোমাদের, কাফের মক্কার কাফেরকে বলে এসছো, আর তারপরে রাসূলুল্লাহ দেখলেন যে তবুকে তোমরা গেলে না, সব তো দেখছেন তোমাদের আমল বদআমল, এসব কথা বলা হয়েছে। আয়াতে আকীদার যে বিষয়টি এখানে শেখানো হয়েছে সেটা হচ্ছে ফাসায়ার আল্লাহ, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছে বলছেন। তাই শেখ আর শাহিদ মিয়ার আয়াতিল করিমা, এই আয়াতে করিমাগুলি থেকে যেটি দেখাবার বিষয় সেটা হচ্ছে ফি হাযিহিল আয়াতে, এই আয়াতগুলিতে ওয়াসফুল্লাহ সুবহানাহু বিসসামি ওয়াল বাসার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণনা করা হয়েছে, বিসসামি যে তিনি শোনেন, ওয়াল বাসার দেখেন, ওয়ান্নাহু তাআলা ইয়াসমাউ আল্লাহ শোনেন, ওয়া ইউবসিরু হাকীকাতান সত্যিকার অর্থে, আলা মা ইয়ালিকু বিহি যেমনটা তার জন্য উপযোগী, মুনাজ্জাহুন আন সিফাতিল মাখলুকিন ওয়া মুমাসালাতিহিম, সৃষ্টি জগতের গুণাবলী থেকে আল্লাহ পাক পবিত্র এবং সৃষ্টি জগতের সাথে তুলনা থেকে, ফাল আয়াতু সারিহাতুন সুতরাং আয়াতগুলি স্পষ্ট, ফি ইসবাতি সামি ওয়াল বাসার যে আল্লাহ শোনেন এবং দেখেন এর প্রমাণের ক্ষেত্রে, হে সোজা ফিহের ফিহা এই আয়াতগুলিতে আসছে ইসবাতু সামি লিল্লাহি আল্লাহ শোনেন, এই শব্দগুলি আসছে বিলাফজিল মাদি অতীত কাল দিয়ে আসছে, ওয়াল মোজারে বর্তমান ভবিষ্যৎ দিয়ে এসছে, ইসমুল ফাইল এবং কর্তা হিসাবে সামিউন, হ্যাঁ এই শব্দগুলি দিয়ে এসছে সামিয়া ইয়াসমাউ সামিউন ওয়ালা ইয়াসিহু ফি কালামিল আরব, আর আরবি ভাষাতে এটা হতে পারে না ইয়ু ক্বালা লিশাইইন হুয়া সামিউন বাসির যে অমুক শোনেন আর দেখেন, যতক্ষণ পর্যন্ত সে না শুনবে না দেখবে, যে শোনে যে দেখে তার ক্ষেত্রে এই কথা বলা হয়, ঠিক না? তাই বলছেন যে ফালা ইয়ু ক্বালু, তাই বলা এটা মোটেই চলবে না, জাবালুন সামিউন বাসির এই পাহাড়টি শোনে দেখে বলা যাবে, পাহাড় শোনে দেখে বলা যাবে, এ দেয়ালে দেখে বলা যাবে না, বলা যাবে কেন, দেখে না, দেখার ক্ষমতা নেই, তাহলে আল্লাহ দেখেন আল্লাহ শোনেন বলে এই শব্দগুলি বলা হয়েছে। আজকে এখানে আলোচনা শেষ করা যাক, বাকি ইনশাআল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক চলতে থাকবে, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে সহি আকীদা জানার মানার এবং আল্লাহ সম্পর্কে সত্যিকার মারেফাত জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।